রাজুক কলেজের স্যার আর ছাত্রীর লাভ স্টোরি ভাইরাল হয়েছে আর তাদের চ্যাট মেসেজ গুলো পরে রোজা হালকা হয়েছে আমাদের। ঠিক বলেছো, মেইনলি গাইস রাজুকের এক টিচার আর ছাত্রীর ভালোবাসা এখন পুরো ভাইরাল হয়ে আছে। আচ্ছা ভিডিও আর আমাদের সবার ফেসবুকের নিউজ ফিড এখন তাদের ছবি দিয়ে ভরে আছে। আর আপনাদের মধ্যে অনেকেই এই ফুল স্টোরিটা জানেন, আবার অনেকে এই স্টোরির কিছু জানেন না, ইভেন বুঝতেছেন না নিউজ ফিডে কেন শুধু তারা ঘুরতেছে। আমি তো বুঝি না, মাথা ঢুকে না। অনেকে পোস্টও করতেছেন যে তাদের আসল কাহিনীটা কি জানার জন্য। এর আগে আমি আপনাদেরকে কফি খাবার ফুল স্টোরিটা এক্সপ্লেইন করছিলাম, আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে রাজুকের রাজকীয় লাভ স্টোরির ফুল স্টোরিটা এক্সপ্লেইন করব। আর শুধু স্টোরি এক্সপ্লেইন না, আমি আজকে স্টোরি এক্সপ্লেইন করব, তাদের কিছু ভিডিওর উপর রিঅ্যাকশন দিব, ইভেন তাদেরকে নিয়ে বানানো কিছু মিমস এর উপর রিঅ্যাকশন দিব। শুরু করো। তবে তার আগে বলছি যে আপনি যদি ভিডিওটাতে এখন একটা লাইক আর কমেন্ট না করে থাকেন, তাড়াতাড়ি করে ফেলেন আর ভিডিওটা শেয়ার করে দেন। আমি আপনাকে প্রথম থেকে বলি, টয় স্টোরির মেন দুইজন চরিত্রকে আপনি সবাই অলরেডি দেখে ফেলছেন। এই যে ছেলেটা, উনি হচ্ছে রাজুক উত্তরা মডেল কলেজের টিচার, আর ওনার নাম হচ্ছে মাহির আসিফ পুলক। উনি হচ্ছেন রাজুক মডেল কলেজের ইংলিশ টিচার। গাইস, এমনি অনেক মেয়েদের টিচারদের প্রতি দুর্বলতা থাকে, আর ম্যাক্সিমামেরই শুধুমাত্র ইংরেজি টিচারের উপরে দুর্বলতা। ইভেন আমি এমন মেয়ে দেখছি যে কিনা জীবনে রিলেশন করে নাই, কিন্তু ইংলিশ টিচারের প্রেমে পড়ে কাঁদতেও দেখছি। গাইস, আফসোস লাগতেছে, কেন যে ছোটবেলায় ইংলিশটা ভালো করে পড়লাম না। আফসোস। আর এই যে মেয়েটা, ওনাকে আপনারা সবাই দেখছেন, উনি হচ্ছেন রাজুক কলেজের এইচএসসি স্টুডেন্ট, আর ওনার নাম হচ্ছে তৃপ্তি রহমান। মেইনলি এই তৃপ্তির তৃপ্তি মিটা থেকে যত কাহিনী হয়েছে, মানে ওই তৃপ্তি যে কিনা ইংলিশে খুবই দুর্বল, সে তার কলেজের ইংলিশ টিচার মানে এই মাহির পুলক স্যারকে মেসেঞ্জারে নক করে। দেন তাদের এই নর্মাল স্যার আর ছাত্রীর কনভারসেশন আস্তে আস্তে ইচিং বিচিং মার্কা হইতে হইতে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর মতো হয়ে গেছে। আর তাদের কনভারসেশনে কিন্তু আরো অনেক কিছু ছিল, যেমন এই ইংলিশ টিচার, এই মেয়ে যখন বিভিন্ন ইংলিশ বানান ভুল করতো সেগুলো ঠিক করে দিত, তারপর একজন ইংলিশ টিচারের দায়িত্ব কর্তব্য কি সেগুলোও সেই মেয়েকে বলতো। যেমন একজন ইংলিশ টিচারের দায়িত্ব কর্তব্য হলো গ্রামার শেখানো, ফাক শাক রান্নাবান্না শেখানো, এবং লাইফে আমাদের গোল কি, আমাদের লাইফে প্রচুর কি দরকার সেটাও কিন্তু এই ইংলিশ টিচার সেই ছাত্রীকে শিখাইছে। ইভেন আমাদের এই ছাত্রী রাতে ঘুমানোর জন্য তার কোনো বাসা ছিল না, রুম ছিল না, এই জন্য সে স্যারের বুকে ঘুমাইতে চাইছে। আর স্যারের মন কতটা বড়, মানে কতটা বিশাল হৃদয়ের এই স্যার, ছাত্রী যাতে ভালোভাবে ঘুমাইতে পারে এই জন্য উনি পুরো হোটেল বুকিং এর প্ল্যান করে ফেলছে। আর এই স্যার চ্যাটিং এ মেয়েটাকে শুধু ইংলিশ শিক্ষা দিত না, ইংরেজির পাশাপাশি এই শিক্ষাও দিত। তো এখন আপনারা এটা ভাবতে পারেন, এমন চ্যাটিং এমন কথাবার্তা তো এখন অলমোস্ট অনেকেই করে, তাহলে এই স্যার আর ছাত্রীর জিনিসটাই ভাইরাল হইলো কেন? কেন ইভেন এমনটা না যে এই প্রথম কোন স্যার আর ছাত্রীর সাথে রিলেশন হয়েছে, স্যার আর ছাত্রীর রিলেশনও বর্তমানে অনেক বেশি কমন, কিন্তু তাদের এই জিনিসটা ভাইরাল হওয়ার মেইন রিজন হচ্ছে তাদের দুজনেরই আলাদা একটা বয়ফ্রেন্ড আছে, আলাদা একটা গার্লফ্রেন্ড আছে। বলো কি, তুমি সত্যি বলছো? আমি বিশ্বাস করি না। মানে এই মেয়ের অলরেডি একটা বয়ফ্রেন্ড ছিল যার সাথে কিনা এই মেয়ের নাকি 3 বছরের রিলেশন, ইভেন এই স্যারেরও একটা গার্লফ্রেন্ড আছে যেটার সাথে নাকি 10 বছরের রিলেশন আমি শুনছি। 2 বছরের রিলেশন থাকা সত্ত্বেও তারা দুজন মিলে চিপাতে এই কাজ করতেছে, আর তাদের এই চ্যাটিং কনভারসেশন কিন্তু তারা কেউ এক্সপোজ করে নাই। এই মেয়েটার বয়ফ্রেন্ড হচ্ছে তার আইডি হ্যাক করছে, দেন সে দেখছে তার গার্লফ্রেন্ড ইংলিশ টিচারের সাথে এইভাবে কথা বলতেছে, রেগুলার মিট আপে যাইতেছে। এগুলো দেখে এই মেয়ের বয়ফ্রেন্ড কি করছে, সবকিছুর স্ক্রিনশট নিছে, এই মেয়ে যে টিচারের সাথে ঘুরতে যাইতো ওইগুলোর ভিডিও কালেক্ট করছে, এন্ড সবগুলা এক্সপোজ আকারে এই মেয়ের FBI দিয়ে পোস্ট করছে। এভাবেই সকল ছাত্রীকে সারা আগলে রাখে। আচ্ছা ভিডিও আমি যেহেতু আমার বাংলাদেশি রিঅ্যাক্টর চ্যানেলে সবসময় টিকটক ভিডিওর উপর রিঅ্যাকশন দেই, তো ওনার এগুলো কিভাবে বাদ দেই, তো চলুন এখন আমরা তৃপ্তি আবার কিছু টিকটক ভিডিওর উপর রিঅ্যাকশন দেই। আর যারা রেগুলার টিকটক রিঅ্যাকশন ভিডিও দেখতে চান তারা এই পেজটা লাইক দিয়ে রাখতে পারেন। তো এই ভিডিওতে আমাদের তৃপ্তি আবার শাড়ি পরে আসতেছে। ও আপা হচ্ছে একটা ড্যান্স দিতেছে যেটা কিনা টিকটকে কিছুদিন আগে ভাইরাল ছিল এই মিউজিকটা।
আমি জানি না নরমাল ভিডিও তো আমার জ্ঞান জেনে হাসি আসতেছে। ইভেন গাইস তাদের কনভারসেশনের মধ্যে কিন্তু আরো অনেক বেশি অ্যাডাল্ট টাইপের জিনিস ছিল যেগুলো কিনা আমি আমার ভিডিওতে শো করতেছি না। আগে তাদের এই ব্যাপারটা নিয়ে অনেকে অনেক টাইপের মিমস বানাইছে, সো চলুন আমরা তাদের নিয়ে বানানো কয়েকটা মিমস দেখি। তো কিছুদিন আগে অস্ট্রেলিয়ান একজন ব্লগার যে ছিল ওনাদের দিয়ে কিন্তু অনেকেই মিম বানায় যে অ্যাভয়েড দিস থিংস অ্যাভয়েড এমন টাইপের। তো এখানে এটা বানাইছে অ্যাভয়েড দোজ চিটার্স ইন এভরিওয়্যার অ্যাভয়েড দিস টিচার ইন বাংলাদেশ। তারপর আইটেম মিম আছে গাঞ্জা খাইয়ে কুল পাই না পরব কি ইজ ওভার রেটেড ইট শুড বি চুষেই কুল পাবা না কামড়া কামড়া বাকি। তারপর এখানে হচ্ছে একজন ক্রেতার বিক্রেতা আছে, যেমন এখানে আমাদের ইংলিশ টিচার হচ্ছে জুস বিক্রি করতেছে আর মেয়েটা আসছে আইসা বলতেছে ভালো আখের শরবত হবে আর স্যার বলতেছে ইউ উইল লাভ দ্য জুস সফট অ্যান্ড জুসি আর মেয়ে বলতেছে পেট খারাপ হবে না তো নিচে নিচে সাগর হয়ে যাবে দ্য নেক্সট ডে। আমাদের ইংরেজি টিচার যিনি কিনা এখন জুসের সেলসম্যান উনি বলতেছে রিভিউ দিলেন না তো আর এই মেয়ে এভাবে রিভিউ দিছে। আর গাইস রাজুকের এই কাহিনীটার পর কিন্তু অনেকে রাজুক উত্তরা মডেল কলেজকে ইচ্ছা মতো পচাইতেছে, অনেকে বলতেছে রাজুক এখন বিকারুর ন্যাশনাল লেভেলে নেমে গেছে কারণ এখানেও কন্ট্রোভার্সি চলে এখানেও কন্ট্রোভার্সি চলে। তো গাইস ভিডিও শেষ করার আগে আপনাদেরকে মেইন কয়েকটা কথা বলি, আপনি পুরো স্ক্রিনশটের এমন একটা জায়গাও পাবেন না যেখানে কিনা এই টিচার ওই মেয়েটাকে ফোর্স করতেছে বা জোর করে কিছু করতেছে। যাই হয়েছে তাদের নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হয়েছে, তাদের মধ্যে ভালো লাগা কাজ করতেই পারে সেই হিসাবে হয়েছে। তো ততক্ষণ পর্যন্ত ভাইরাল হওয়ার দোষের মতো কিছু ছিল না, এমনটা বর্তমানে সবাই করে। মানে একটা কথা আছে যে ঘু খায় সব মাছে নাম পরে ঘাউড়া মাছের না কি জানে একটা, তেমনি এমনটা বর্তমানে অলমোস্ট সবাই করতেছে কিন্তু যারা এক্সপোজড হইতাছে দোষ হয় শুধুমাত্র তাদের। তবে হ্যাঁ এখানে তাদের দোষ বলতে মেইন যে দোষটা হইছে তারা দুজনেই হচ্ছে রিলেশনে কমিটমেন্ট করা ছিল, যেখানে দুজনেরই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে দুজনেরই হচ্ছে কথা বলার মানুষ আছে, তারপরে তারা দুজনেই লুকায় চিট করতেছে। সো এটা নিয়ে হচ্ছে তাদেরকে ব্লেম করা যায়, মেইনলি এই জিনিসটা ভাইরাল করছে সেই মেয়ের বয়ফ্রেন্ড। বাট আমার মতে এই জিনিসটা এক্সপোজ না করাটাই বেটার হইতো, বিকজ এই ছেলের আলাদা লাইফ আছে, এই মেয়ের হচ্ছে সামনে এইচএসসি এক্সাম, এই টাইমে এই ধরনের এক্সপোজ না করাটাই বেটার ছিল। তারা চাইলে নিজেরা বসে যদি ব্যাপারটা মিটমাট করে ফেলতো এটাই বেটার হইতো। আর সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা সেটা হচ্ছে অনেকে হচ্ছে রাজুক কলেজে ইচ্ছে মতো পচাইতেছে, ইভেন জাস্ট একটা স্যারের কাহিনীর উপর জাজ করে সবে হচ্ছে সফল স্যারদেরকে পচাইতেছে। রাজুক কলেজের স্টুডেন্টরাই তাদের কলেজের স্যারদেরকে পচাইতেছে। রাজুক কলেজে একটা টিচার যদি কোনো মার্ডার করে সেই জন্য যেমন আপনি সব টিচারদেরকে আসামি করতে পারবেন না বা এটা বলতে পারবেন না যে সব টিচারদের হচ্ছে খুনি, ঠিক তেমনি এখানে একজন টিচার এমন কাজ করছে দেখা আপনি সব টিচারকে সেই কাতারে জাজ করতে পারেন না কিংবা আপনি সেই কলেজটাকেও দোষ দিতে পারেন না। সেই কলেজ কিংবা সেই টিচাররা কিন্তু তাদেরকে এসব করতে বলে নাই, তারা কিন্তু যা করছে নিজ থেকেই করছে। তো এখানে একজনের জন্য পুরো রাজুক কলেজকে কিংবা সব টিচারদেরকে অসম্মান করার কোনো মানে হয় না। তো গাইস আজকের এই স্টোরি এক্সপ্লেইন ভিডিওটা এই পর্যন্তই, এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো টিকটক রিঅ্যাকশন ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর প্লিজ ভাই কেউ মেসেজে আমার কাছে লিংক চাইেন না, আমার কাছে কোনো লিংক নাই।